English for today, class 9 and 10. Unit 1, lesson 3. Good character. Section C. Fill in the blanks in the following pages with appropriate words from the box. Box থেকে উপযুক্ত শব্দ দিয়ে নিম্নলিখিত পেসেজে ফাঁকা স্থান পূরণ করো। বক্সে কি কি ওয়ার্ড আছে? হারমোনিয়াস, সম্প্রীতি, অ্যালাউ, অনুমতি দেয়া, বিহেভিয়র অর্থ হচ্ছে আচরণ, রেসপেক্ট, সম্মান করা, গুড, উত্তম, ডুইং, করা, ফ্যামিলি, পরিবার, ক্লাস, শ্রেণী, আদার্স, অন্যরা, সেন্স, বুধ, কোয়ালিটিস, গুণাগুণ, বিলিভ, বিশ্বাস, পার্সোনালি, ব্যক্তিগতভাবে। তো আমরা এই পেসেজটি পড়ব এবং ফাঁকা স্থানে বক্স থেকে শব্দ এনে শূন্যস্থান পূরণ করব। সিটিজেন্স পসেসিং গুড ক্যারেক্টার লিভ এ লাইফ অব ভার্চু। সচ্চরিত্রের অধিকারী নাগরিকগণ পূর্ণময় জীবনযাপন করেন। দে মে বিলং টু এনি সোশিয়াল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপার অর লোয়ার্স। তারা হতে পারে যে কোনো সমাজের উচ্চ বা নিম্ন। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ক্লাস, শ্রেণী, অর্থাৎ তারা হতে পারে যে কোনো সমাজের উচ্চ বা নিম্ন শ্রেণীর অন্তর্গত। তো নাম্বার ওয়ানে যে ওয়ার্ডটি আসবে সেটি হচ্ছে ক্লাস। দেয়ার থটস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস শো হাই মোরাল ভ্যালুস। তাদের চিন্তাভাবনা এবং ড্যাশ উঁচু মানের নৈতিক মূল্যবোধ দেখায়। তো তাদের চিন্তাভাবনা অ্যান্ড এবং আর কি হতে পারে। তো এই গ্যাপে যে ওয়ার্ডটি আসবে সেটি হচ্ছে বিহেভিয়র। দেয়ার থটস অ্যান্ড বিহেভিয়র শো হাই মোরাল ভ্যালুস। তাদের চিন্তাভাবনা এবং আচরণ উঁচু মানের নৈতিক মূল্যবোধ শেখায়। দ্যাট ইজ দে হ্যাভ এ স্ট্রং ফিল ইন দ্য গ্যাপ অফ রাইট অ্যান্ড রং। অর্থাৎ তাদের আছে শক্তিশালী ড্যাশ সঠিক এবং ভুলের। এই গ্যাপে যে ওয়ার্ডটি আসবে সেটি হচ্ছে সেন্স, বুধ বা অনুভূতি। সেন্টেন্সটি কি হবে? দ্যাট ইজ দে হ্যাভ এ স্ট্রং সেন্স অফ রাইটস অ্যান্ড রং। সো হোয়াট দে ডু ইজ ফিল ইন দ্য গ্যাপস ফর দেমসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ফর আদার্স ইন দ্য ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড ইন দ্য সোসাইটি। সুতরাং তারা যা করে ড্যাশ নিজের জন্য এবং ড্যাশ অন্যদের জন্য সমাজে। তো এখানে দুটো গ্যাপ আছে। তো তারা যা করে সেটি কি? গুড, প্রথম শূন্যস্থানে গুড। অর্থাৎ সো হোয়াট দে ডু ইজ গুড, তারা যা করে তা ভালো। কার জন্য? নিজের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ফর আদার্স ইন দ্য, এবং অন্যান্যর জন্য কোথায়? পরিবারের, তাহলে ফ্যামিলি। দ্বিতীয় ফিল ইন দ্য গ্যাপসে হবে ফ্যামিলি। তো প্রথমটিতে হবে গুড আর দ্বিতীয় শূন্যস্থানে হবে ফ্যামিলি। অতএব সেন্টেন্সটি কীভাবে হবে? সো হোয়াট দে ডু ইজ গুড ফর দেমসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ফর আদার্স ইন দ্য ফ্যামিলি অ্যান্ড ইন দ্য সোসাইটি। সুতরাং তারা যা করে ভালো নিজের জন্য এবং পরিবারের, অন্যদের জন্য এবং সমাজের জন্য। ইনফ্যাক্ট দে ক্যান নট ইভেন থিঙ্ক অফ, প্রকৃতপক্ষে তারা চিন্তাও করতে পারে না, ফিল ইন দ্য গ্যাপস এনি রং টু আদার্স, অন্যদের প্রতি কোনো ভুল। তো এখানে ফিল ইন দ্য গ্যাপসে যে ওয়ার্ডটি হবে সেটি হচ্ছে ডুইং। তাহলে সেন্টেন্সটি হচ্ছে ইনফ্যাক্ট দে ক্যান নট ইভেন থিঙ্ক অফ ডুইং এনি রং টু আদার্স, প্রকৃতপক্ষে তারা চিন্তাও করতে পারে না করতে অন্যের প্রতি কোনো ভুল। ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ ফিল ইন দ্য গ্যাপস অফ দিস পিপল ইজ টলারেন্স টুয়ার্ডস ফিল ইন দ্য গ্যাপস। এই সেন্টেন্সটিতে দুইটি গ্যাপ আছে। একটি সর্বাধিক ইতিবাচক ড্যাশ এই লোকগুলির হয় সহনশীলতা ড্যাশ প্রতি। তো এই গ্যাপসে হবে, প্রথম গ্যাপসে হবে কোয়ালিটিস। তাহলে সেন্টেন্সটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ কোয়ালিটিস অফ দিস পিপল ইজ টলারেন্স টুয়ার্ডস
ড্যাশ এখানে হচ্ছে আদার্স, অর্থাৎ একটি সর্বাধিক ইতিবাচক গুণাবলী এই লোকগুলির হয় সহনশীলতা অন্যদের প্রতি। সাপোজ এ গ্রুপ অফ পিপল ইন ইউর কমিউনিটি ফিল ইন দ্য গ্যাপস অর প্র্যাকটিস ইন সামথিং হুইচ ইউ ডু নট লাইক ফিল ইন দ্য গ্যাপস। এখানে দুইটা গ্যাপ আছে। সাপোজ এ গ্রুপ অফ পিপল ইন ইউর কমিউনিটি, ধরো তোমার সম্প্রদায়ের একদল লোক ড্যাশ অর প্র্যাকটিস অথবা অনুশীলন করে ইন সামথিং এমন কিছু হুইচ ইউ ডু নট লাইক, যা তুমি পছন্দ করো না ড্যাশ। তো প্রথম গ্যাপে হবে বিলিভ আর দ্বিতীয় গ্যাপটিতে হবে লাইক পার্সোনালি। তো সেন্টেন্সটি হচ্ছে সাপোজ এ গ্রুপ অফ পিপল ইন ইউর কমিউনিটি বিলিভ অর প্র্যাকটিস ইন সামথিং হুইচ ইউ ডু নট লাইক পার্সোনালি। ধরো তোমার সম্প্রদায়ের একদল লোক বিশ্বাস করে বা অনুশীলন করে এমন কিছু যা তুমি পছন্দ করো না ব্যক্তিগতভাবে। বাট এজ এ গুড সিটিজেন ইউ শুড ফিল ইন দ্য গ্যাপস দেম টু পারফর্ম দেয়ার অ্যাক্টিভিটিস। তো এখানে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, বাট এ গুড সিটিজেন, তবে একজন ভালো নাগরিক হিসেবে ইউ শুড, তোমার উচিত, ওয়াটি আসবে অ্যালাউ, অনুমতি দেয়া দেম, তাদেরকে টু পারফর্ম দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের ক্রিয়াকলাপ সম্পাদনের। তো গ্যাপটিতে হবে অ্যালাউ। দাস টলারেন্স ক্যান জেনারেট ড্যাশ ফর পিপল অফ আদার কালচার্স, এসব সহনশীলতা তৈরি করতে পারে অন্যান্য সংস্কৃতির মানুষের জন্য। তো এই গ্যাপটাতে হবে রেসপেক্ট, সম্মান। তো সেন্টেন্সটি হচ্ছে দাস টলারেন্স ক্যান জেনারেট, এইসব সহনশীলতা তৈরি করতে পারে রেসপেক্ট, সম্মান ফর পিপল অফ আদার কালচার্স, অন্যান্য সংস্কৃতির মানুষের জন্য। টলারেন্স অ্যান্ড রেসপেক্ট টুগেদার ক্যান মেক লাইফ ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড পিচফুল ইন সোসাইটি। টলারেন্স অ্যান্ড রেসপেক্ট, সহনশীলতা এবং সম্মান টুগেদার একসাথে ক্যান মেক লাইফ, জীবনকে করে তুলতে পারে। এখানে ওয়ার্ডটি আসবে হারমোনিয়াস, সুমধুর অ্যান্ড পিচফুল ইন সোসাইটি, এবং শান্তিপূর্ণ সমাজে। সহনশীলতা এবং সম্মান একসাথে জীবনকে করে তুলতে পারে সুমধুর এবং শান্তিপূর্ণ সমাজে। আশা করি আর কোনো সমস্যা নেই। সেকশন ডি, রিড দ্য কমপ্লিটেড পেসেজ অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার, শূন্যস্থান পূরণ করার পর পেসেজটি পড়ো এবং বেস্ট আনসারে টিক চিহ্ন দাও। তাহলে ফিল ইন দ্য গ্যাপস যে পেসেজটি, সেই পেসেজ থেকে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। নাম্বার ওয়ান, পিপল উইথ মোরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধের মানুষ, নাম্বার এ, ক্যান ডু এনিথিং দে লাইক, তাদের পছন্দসই যে কোনো কিছু করতে পারে, নাম্বার বি, বিলং টু আপার সোশিয়াল ক্লাস, উচ্চ সামাজিক শ্রেণীর অন্তর্গত, নাম্বার সি, ডু গুড অনলি ফর দেমসেলফ, কেবল নিজের জন্যই ভালো কাজ করে, নাম্বার ডি, ক্যান নট ডু এনিথিং রং টু আদার্স, অন্যের সাথে খারাপ কিছু করতে পারে না। তো আমরা এই পেসেজটি রিড করলে এটার বেস্ট আনসারটি হচ্ছে নাম্বার ডি, ক্যান নট ডু এনিথিং রং টু আদার্স। নাম্বার টু, টলারেন্স মিন, সহনশীলতা অর্থ, নাম্বার এ, অ্যালাউইং আদার্স টু সে অ্যান্ড ডু এজ দে লাইক, অন্যকে তাদের পছন্দ মতো বলতে এবং করতে অনুমতি দেয়া, নাম্বার বি, এ কোয়ালিটি অফ বুদ্ধিস্ট, বুদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুণ, নাম্বার সি, হ্যাভিং ডিসএগ্রিমেন্টস উইথ আদার্স, অন্যের সাথে মতবিরোধ থাকা, নাম্বার ডি, এ কোয়ালিটি দ্যাট এভরি সিটিজেন হ্যাভ, প্রতিটি নাগরিকের এমন একটি গুণ রয়েছে। তো এই পেসেজটি আমরা অ্যানালাইজ করলে টলারেন্স মিন বেস্ট আনসার হবে নাম্বার এ, অ্যালাউইং আদার্স টু সে অ্যান্ড ডু এজ দে লাইক। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়াট ক্যান মেক লাইফ হারমোনিয়াস ইন সোসাইটি, কি জীবনকে সমাজে সুমধুর করে তুলতে পারে, নাম্বার এ, পারফর্মিং রিলিজিয়াস রাইটস, ধর্মীয় অনুষ্ঠান পালন, নাম্বার বি, ইনকারেজিং কালচারাল ভ্যালুস, সাংস্কৃতিক মূল্যবোধে উৎসাহিত করা, নাম্বার সি,
respecting others belief and opinions অন্যের বিশ্বাস এবং মতামতকে সম্মান প্রদর্শন করা নাম্বারটি হচ্ছে fulfilling religion obligations ধর্মীয় বাধ্যবাধকতা পূরণ করা তো এই প্যাসেজটির দিকে আমরা একটু চোখ বুলালে এর বেস্ট আনসারটি পাবো নাম্বার সি respecting others beliefs and opinions অন্যের বিশ্বাস এবং মতামতকে সম্মান প্রদর্শন করা সেকশন ই ফাইন্ড দ্য অপোজিটস অফ দিস ওয়ার্ডস এই শব্দগুলোর বিপরীত শব্দ বের করো ইফ ইউ ডু নট নো এনি যদি তুমি কোনোটি না জানো লুক ইট আপ ইন ইউর ডিকশনারি তবে এটি তোমার অভিধানে দেখো দেন মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ ইচ অফ দিস অপোজিটস তারপর এই বিপরীত শব্দগুলির প্রত্যেকটি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তো একটি করে দেখানো হয়েছে রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক তার বিপরীত ওয়ার্ড হচ্ছে রং ভুল তো আমরা বিপরীত শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করব ইফ ইউ হ্যাভ মোরাল ভ্যালুস ইউ ক্যান নট ডু এনি রং টু ইউর ফেলো বিংস যদি তোমার নৈতিক মূল্যবোধ থাকে তবে তুমি তোমার সহপাঠীদের সাথে কোনো অন্যায় করতে পারবে না নেক্সট ওয়ার্ড হচ্ছে টলারেন্স সহিষ্ণুতা তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনটলারেন্ট অসহিষ্ণুতা তো ইনটলারেন্ট দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করব দ্য টাউন বিগান ইজ শু ইনক্রিজিং ইনটলারেন্স অফ ইমিগ্রেন্টস শহরটি অভিবাসীদের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা দেখাতে শুরু করে নেক্সট ওয়ার্ড রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান করা তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসরেসপেক্ট অসম্মান করা ডিসরেসপেক্ট দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করব উই শুড নট ডিসরেসপেক্ট এনি সিটিজেন আমাদের কোনো নাগরিককে অসম্মান করা উচিত নয় নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যালাউ অনুমোদন করা তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিনাই প্রত্যাখ্যান করা তো ডিনাই শব্দ দিয়ে আমরা একটি বাক্য গঠন করব ইউ ক্যান নট ডিনাই দিস অপরচুনিটি টু মি তুমি আমার কাছে এই সুযোগটি অস্বীকার করতে পারবে না নেক্সট ওয়ার্ড এনজয়েবল উপভোগ্য তার অপোজিট ওয়ার্ড হচ্ছে বোরিং বোরিং শব্দটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করব এভরি বোরিং আওয়ার ইন লাইফ ইজ ইউনিক জীবনের প্রতিটি বিরক্তিকর সময় অনন্য সেকশন এফ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ টলারেন্ট অর ইনটলারেন্ট ইউ আর টুয়ার্ডস ইউর ক্লাসমেটস গিভ এক্সাম্পলস সহপাঠীদের প্রতি তুমি কতটা সহনশীল বা অসহিষ্ণু সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো উদাহরণ দাও তোমরা সম্মিলিতভাবে এই অনুচ্ছেদটি লিখবে